আমরা ছোটবেলার থেকে দুইটা ঈদ করে আসি আসতেছি এ পর্যন্ত, কিন্তু কয়েক বছর যাবত দেখতেছি যে বিভিন্ন জায়গায় লেখা থাকে যে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, এবং এটার জন্য এটা প্রতিষ্ঠিত করার জন্য দেখা যায় যে বড় বড় শোডাউন হয়। তা এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আপনার নামটা কি ভাই? মুনওয়ার। মুনওয়ার ভাই, যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে। আমার যদি কবিতাটা ভুল না হয় অনেকটা এরকম, যে নদীর স্রোত হারায়ে যায়, হাজারো ধরনের আবর্জনা জমা হয়, নদীর পানি দূষিত হয়, তাই না? যেই উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মাকে তৈরি করলেন, এক প্রাণ এক দেহ এক লক্ষ্য ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠা করবে, মানুষের সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, সেই লক্ষ্য যখন এরা বাদ দিল, বাদ দিয়ে এরা অনর্থক অপ্রয়োজনীয় অহেতুক সাবজেক্ট তারা নিয়ে গবেষণা করলো, বই লিখলো, আমল করলো, এটা নিয়ে তাদের অনুসারী তৈরি করলো, দল তৈরি করলো, ফেরকা তৈরি করলো, করে করে তো আজকে উম্মার এই দশা হয়েছে। এখন একদল বলে ঈদে মিলাদুন্নবী হলো দিনের সেরা ঈদ। আচ্ছা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি ঈদে মিলাদুন্নবী নামক এই ধরনের কোনো আনুষ্ঠানিকতা করতে পেরেছেন? মিলাদ শব্দের অর্থ হলো জীবনী নিয়ে আলোচনা। রসুলের জীবনী তো আমরা সারাদিনে আলোচনা করি। এখন তর্ক হচ্ছে মিলাদুন্নবী না সিরাতুন্নবী, ওনার বংশ নিয়ে আলোচনা। বংশ, ওয়ালিদ, মৌলুদ, মিলাদ শব্দগুলির রুট কিন্তু গোড়া কিন্তু এক। আউলাদ বলেন না, আউলাদ, আউলাদ মানে রাসূলুল্লাহর বংশ, জীবনী নিয়ে আলোচনা, এটার নাম দিয়েছে মিলাদ। এটা ভালো কথা। এরপর আসেন না ওনার জীবনী নিয়ে আলোচনা, এই তর্ক। আহলে বায়াত কারা? আলী, পাঁচ পাঞ্জাত, আলী, ফাতেমা, হাসান হুসাইন, তারপর আর কোন কে, জয়নাল নাকি আর একজন, পাঁচ পাঞ্জাত, এরা হলো আহলে বায়াত। আপনি কি আহলে বায়াত মানেন নাকি আহলে বায়াত ছাড়া কোন দিকে মানেন? যদি আহলে বায়াত মানেন আপনি আসল মুসলমান। আবু বকর, ওমর এগুলা খারাপ, এগুলা খেলাফত চিন্তাই করে নিয়ে গেছে, এগুলা রাজনৈতিক মারামারি করছে, এই তো হচ্ছে, তো এটাই তো হচ্ছে, এটাই তো, এই 1300 বছর থেকে তো এটাই করলো। কথা হচ্ছে ভাই, আপনার প্রতি আমার কথা, এই ধরনের চিন্তা ভাবনা বাদ দেন, যদি পারেন সিরাতাল মুস্তাকিম, সহজ সরল ইসলাম, সেটা হচ্ছে এই, আল্লাহর হুকুম বিধান ছাড়া, আল্লাহর সবরেন্টি ছাড়া কারো সবরেন্টি মানি না, এই কথার উপরে যদি পারেন ঐক্যবদ্ধ হন, জান্নাতে যাবে কে? মোমেন। বাস, মোমেন। আপনি মোমেন হন, মোমেন হওয়ার জন্য ওখানে শর্তের মধ্যে মিলাদুন্নবী সিরাতুন্নবী এগুলো নাই। মোমেন হওয়ার শর্তের মধ্যে আছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা এবং জানমাল দিয়ে জিহাদ করা, এই তালে কিন্তু ওরা নাই, কিন্তু এগুলো বাদ দিছে, এগুলো বাদ দিয়ে সিরাতুন্নবী, মিলাদ, কিয়াম এগুলো নিয়ে আসে। তো আমি কিন্তু ভাই এই কি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী এই ধরনের বিতর্কে আমরা যেতে চাই না, আমরা যেতে চাই না। কথা ক্লিয়ার? ঈদ যদি খুশি আনন্দের কথা হয়ে থাকে, তাহলে আমি এখন প্র্যাকটিক্যালি বলছি, প্রকৃতপক্ষে আমরা যে ঈদুল আজহা, ঈদুল ফেতর পালন করি, এটাও তো আমাদের ঠিক মতো সহি হয় না, এটা তো হয় না। কিসের ঈদ? যেই জাতি অন্য মানুষের হুকুম মানে, যেই জাতি পরাজিত লাঞ্ছিত, একটু আগে জুমার নামাজ নিয়ে প্রশ্ন করেছেন, ওই জুমার নামাজ যেমন ওই ঈদের নামাজও তেমন, এগুলা রাষ্ট্রীয় সামাজিক ইবাদত। এখন আপনি যদি, আমি যদি সত্যিকার অর্থে বলতে যাই, তাহলে মানে কোনো ঈদে হয় না। ঈদ রাসূলুল্লাহ কখন করেছেন? যখন মদিনায় গিয়ে আল্লাহর কোরআনের ভিত্তিতে একটা নতুন সমাজ, সভ্যতা, রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করেছেন, তখন গিয়ে মুমিনদের ঈদ আনন্দ ইত্যাদি হয়েছে। কথা ক্লিয়ার হলো কিনা? এখন কোন ঈদেই আসলে প্রকৃতপক্ষে ঈদ নয়, এটা আমরা পালন করি আর কি মনের সুখ, আসল খুশি নাই। এই জন্য তো আমাদেরকে, আমরা হিজবুত তাহরীরের সদস্যরা ঈদের দিন পত্রিকা নিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বলি, আমাদেরকে নিয়ে হাসে, আমাদেরকে বলে এই তোরা এটা কি পাইছস,
এই আমার নাম ধরে বলে সেলিম তো তোদেরকে রাস্তায় নামাই দিছে আজকে ঈদের দিন মাইশে পোলাও কোরমা খাইতেছে গরু গোশত খাইতেছে আর সেমাই চিনি খাইতেছে আর তোরা এখন রাস্তায় রাস্তায় তো আমাদের কর্মীরা বলে যে এটা আমাদের জন্য ঈদ তো আমাদের জন্য এখন ঈদ হচ্ছে রক্ত দিয়ে জীবন সম্পদ দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কারণ আমরা ঈদ ঈদ ঈদের ঈদের আনন্দ ফেকাচ্ছে ঈদের আনন্দের কোনো মূল্য নাই ভাই আপনি যখন এই গাজা গাজায় এই গণহত্যা চোখে দেখবেন আপনার ঈদের আনন্দের কোনো মানে নাই কোনো মানে নাই কিসের আনন্দ মিয়া তাদের সন্তান যদি মুমিন এক জাতি হয়ে থাকে তাদের সন্তান আমার সন্তান ওই ভাই আমার ভাই ঈদ ঈদ আসে না খুশি আর মনে আসে না সেদিন প্রকৃতপক্ষে ঈদ হবে যেদিন এই জাতি তার মর্যাদা নিয়ে দাঁড়াতে পারবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারবো এর আগে কোনো ঈদ নাই কথা বুঝছেন এবার ঈদে মিলাদুন্নবী বলেন নাকি কোরবানির ঈদ আপনার রোজার ঈদ এ প্রসঙ্গ সব বাতুলতা মাত্র আপনাকে ধন্যবাদ।